এতে জনগণের সামনে স্পষ্ট যে তারেক রহমানকে তিনি হত্যা করতে চান, এজন্য একটির পর একটি মিথ্যা মামলায় ফরমেশি রায় সাজা দিয়েছেন। জনগণের বিজয় অর্জনের পরে তারেক রহমান অচিরেই দেশে ফিরবেন। আওয়ামী লীগ একতরফা নির্বাচন আয়োজনে উন্মত্ত, এখন তারা শান্তিপূর্ণ আন্দোলন আন্তর্জাতিক মহলের চাপে দিশেহারা হয়ে গেছে। প্রধান বিচারপতির বাড়ির ফটকে হামলা, পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যা, পুলিশ হাসপাতালে গাড়িতে আগুনের এই সব ঘটনা নিজেদের এজেন্ট দিয়ে পরিকল্পিত উস্কানি তৈরি করে সমাবেশে এই ঘটনাগুলি ঘটিয়েছেন 28 তারিখের মহাসমাবেশে, 28শে অক্টোবরের মহাসমাবেশে। জনগণের অবরোধ চলাকালে ফেনীর লালপুলে মহাসড়ক চিনি ভর্তি ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তারকৃত সদর উপজেলাধীন ধলিয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি নুরুদ্দিন টিপুকে গ্রেপ্তারে প্রমাণিত হয় অতীতের মতো আওয়ামী লীগ আগুন সন্ত্রাস নাশকতা করে বিএনপির উপর দায় চাপাচ্ছে। আমরা যা বলেছি, আমরা যা মিডিয়ার মাধ্যমে জানিয়েছি যে এগুলো সব প্রিমেডিয়েটেড, এগুলো সব পূর্ব পরিকল্পিত এবং তারা মাস্টার প্ল্যান করে এই বাসে আগুন দেওয়া, গাড়িতে আগুন দেওয়া দিচ্ছে। পাপ কখনো ঢেকে রাখা যায় না, এই কারণে তাদেরই পুলিশ কিন্তু গ্রেপ্তার করে ফেলছে। তারপরে যখন দেখছে যে আরে এ তো যুবলীগ, এ তো ছাত্রলীগ, তখন তারা বেকায়দা হয়ে মানে জোরে সোরে তখন আরো প্রচার দেয়, কারণ গণমাধ্যম তো তাদের নিয়ন্ত্রণে, সবকিছুই তারা নিয়ন্ত্রণ করেছেন এক ভয়ঙ্কর দস্যুর লালচক্ষু দেখিয়ে। নিজেরাই ধ্বংসযজ্ঞ, হত্যা, ভাঙচুর, সহিংসতা করে পুরনো কায়দায় বিএনপির শান্তিপূর্ণ আন্দোলন প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করছে। দুঃশাসনে পিষ্ট প্রতিবাদী মানুষকে নিশ্চিহ্ন করতে দলীয় ও রাষ্ট্রশক্তিকে বেপরোয়াভাবে ব্যবহার করছে। প্রধানমন্ত্রীর এত ক্ষমতা, সাহস, আত্মম্ভরিতা, কিন্তু সুষ্ঠু নির্বাচনের কথা শুনলে তিনি আঁতকে উঠেন কেন, এইটা প্রশ্ন করছে আবার সব মানুষ। তিনি তারেক রহমানকে বলছেন সাহস থাকলে ফিরে আয়, তুই তোকারি করছেন, কি মানে হুঙ্কারের মানে আওয়াজ! কিন্তু সুষ্ঠু নির্বাচন বললে পরে, পদত্যাগ করার কথা বললে পরে তিনি চুপসে যান কেন? তিনি তার কথা, তার বক্তব্য অন্যদিকে ডাইভার্ট করেন কেন? এখানেই তো বোঝা যায় প্রধানমন্ত্রী সুষ্ঠু নির্বাচন হলে তিনি নিজের থেকেই হারিয়ে যাবেন জনগণের মন থেকে, তিনি ফিরে আসতে পারবেন না রাজনৈতিক রঙ্গমঞ্চে। তার যে দাপট, তার যে আত্মম্ভরিতা, তার যে ক্ষমতা বিলাস, সবকিছু হারিয়ে যাবে। এই কারণেই সুষ্ঠু নির্বাচন, অবাধ নির্বাচন, এক্সক্লুসিভ নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন বলতে চাই। যদি সাহস থাকে সন্ত্রাসীদের মতো খিস্তি খেউড়ার হুঙ্কার বাদ দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন দিন। ভোটাররাই ফয়সালা করবে যে আপনি যদি এতই জনপ্রিয় হন তো ভোটাররাই ফয়সালা করবে।